বেঙ্গল উইকিং ফাস্ট। শ্রীলক্ষণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম, কাশী পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে, দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। মাছ ধরার ঘুনিতে আটকে পড়ল এক বিশালাকার কেউটে সাপ। শুক্রবার পাথর প্রতিমার ছয়ের ঘেরি এলাকায় ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা বুদ্ধদেব পাইক নামে এক ব্যক্তি মাছ ধরার জন্য মাঠে একটি ঘুনি জাল বসান। পরে বেলা 5টা নাগাদ লোক মারফত ওই ব্যক্তি জানতে পারেন ঘুনিটি প্রায় 500 ফুট দূরের একটি মাঠের মধ্যে চলে গিয়েছে। এরপর বুদ্ধদেব পাইক নামে ওই ব্যক্তি ঘুনিটি তুলতে আসেন। প্রথমটায় ভাবেন ঘুনিতে বড় সড়ো কোনো মাছ পড়েছে, কিন্তু ঘুনি জল থেকে তুলতেই হতবাক হন তিনি। ঘুনির মধ্যে আটকে পড়েছে প্রায় 5 ফুট লম্বা একটি কেউটে সাপ। সাপটি দেখতে ভিড় জমান এলাকার বাসিন্দারা। খবর দেওয়া হয় বন দপ্তরে। বনকর্মীরা সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। সাপটি ভগবতপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বনকর্মীরা। তখন 7:30 দিকে আমাকে বিডিও সাহেব, পাথর কোথায় বিডিও সাহেব ফোন করেছিলেন, প্লাস পুনর্জন্মপুর জিপি থেকেও আমরা খবর পাই যে ওখানে সম্ভবত একটা ওই কোনো চিংড়ি মাছ ধরার জালে কোনো বিষধর সাপ ওটা আটকে পড়েছে এবং মানুষ একটু ভয় পাচ্ছে। তো সেই উদ্দেশ্যে বিডিও সাহেব আমাদের সাহায্য চান এবং আমি তৎক্ষণাৎ আমার রেস্কিউ টিমকে ওখানে ইমিডিয়েটলি পাঠিয়ে দিই এবং ওরা স্পটে গিয়ে দেখে যে একটি প্রায় 5 ফুট মতন একটা কেউটে সাপ, যেটা আর কি মনোসিলেট কোবরা বলা হয়, নাজা কেউটিয়া সাইন্টিফিক নেম, ওই সাপটা আটকে পড়েছে। তো আলটিমেটলি ওটাকে, এগুলো ডেডলি পয়জনাস বুঝতেই পারছেন, সবটাই নিউরোটক্সিক ভেনাম আছে এদের। তো এদের কামড় যে কোনো সময় মানুষের জন্য মারণ কামড় হয়ে যেতে পারে, তো সেই জন্য আমরা ওটাকে রেস্কিউ করি এবং আমাদের টিম ওটাকে ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসে। বর্তমানে ওটা সাপটা নিয়ে গিয়ে ওটাকে আমরা গভীর জঙ্গলে ছেড়ে দেবো, যেটা রিজার্ভ ফরেস্ট এরিয়া আছে আমার রেঞ্জের আন্ডারে, সেই রিজার্ভ ফরেস্ট এরিয়াতে ছেড়ে দেবো, যে লোকালিটির থেকে অনেকটাই দূরে। কারণ আমরা পূর্ব বিগ্রহ থেকে দেখেছি এরকম যদি কাছাকাছি কোনো জায়গায় রিলিজ করা হয় বৃষ্টি জলে পুকুরের ধারে আশেপাশে, তাহলে এদের একটা টেন্ডেন্সি থাকে এরা আবার লোকালিটিতে ব্যাক করে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা এদেরকে এমন জায়গায় রিলিজ করি যারা এরা ব্যাক করে না আসতে পারে। আমাদের জঙ্গলের ভেতরে অনেক নোংরা মিষ্টি জলে পুকুর রয়েছে, সেখানে এরা সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। দ্যাটস ওয়াই আমরা এটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা রিজার্ভ ফরেস্ট এরিয়াতে ছেড়ে দেবো। Thank you.
পাথর প্রতিমা থেকে অরিন্দম শীলের রিপোর্ট, ব্রেকিং বেঙ্গল। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। দি সরারহাট নার্সিংহোম, সরারহাট বেনেপাড়া, ফেমাস অটোমোবাইল সেন্টার, দক্ষিণ বিষ্ণুপুর পিডব্লিউডি অফিসের পাশে, এমডি মোটরস, দুচাকার বাজাজ গাড়ির বিশ্বস্ত শোরুম, ভূতমল্লারপোল পুলিশ ক্যাম্পের বিপরীতে, 15,000 টাকায় ডাউন পেমেন্টে নতুন গাড়ি। ঈদের বাম্পার অফার চলছে।